গাছ যে কয়টা আছে আমার এখানে ফলন এসছে, এই জাতটা হচ্ছে অ্যারাবিকা কফি, যেটা অস্ট্রেলিয়ান একটা জাত, ছায়াযুক্ত জায়গা, অর্থাৎ এও বাগানের জমিতে চাষ হয়। শুধু বাগানের জমিতে একটাই চাষ না, আরও অনেকগুলো চাষ আছে, ব্যবহারও কম নয়, তথা সারা বিশ্বের প্রচণ্ড ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ যদি কফিও চাষ করা যায়, সেটাও এক্সপোর্ট তথা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহস্য ট্রাভেলের পক্ষ থেকে প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন সময় নতুন নতুন বিভিন্ন ধরনের চাষাবাদ এবং খামারের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের এলাচ চাষের এলাচ প্রকল্পের মালিক শাহজান আলী, তিনি এবার স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে বৈদেশিক একটি জাতের কফি চাষ করেছে। তো আজ আমরা এই কফি চাষ এবং কীভাবে এই কফি বাণিজ্যিক আকারে চাষ করা হয়, কতদিনে ফল পাওয়া সম্ভব, কীভাবে এর ফল থেকে আসলে এই কফিতে রূপ নেয়, সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এই কফি চাষ সম্পর্কে সকল ধরনের জানা অজানা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আসুন, আমার সাথে, আমি চাষির সাথে কথা বলে সকল বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি যখন থেকে চারাটা রোপণ করছি, তার 3 বছরের মাথায় গিয়ে ফলন শুরু হয়েছে। এটা মূলত আমাকে এক ভদ্রলোক গিফট করছিলেন, অস্ট্রেলিয়ান অ্যারাবিকা জাত। উনি আমাকে যেটা বলছেন সেই অনুযায়ী এটা জানতে পেরেছি। কফি চাষটা সাধারণত বাসা বাড়িতেও যদি কেউ ছাদে বা এই ধরনের জায়গায় টপে লাগাইতে চাই, তাও সেটা সম্ভব, তবে ছায়া জায়গা লাগবে। এটাও যদি এইভাবে করা হয়, সচরাচর দেখা যাবে যে পারিবারিক চাহিদা এখান থেকে মেটানো সম্ভব। এবং যেহেতু একটা মূল্যবান ফসল এটাও, তবে জাতের বিষয় আছে, বিভিন্ন জাতের কফি আমাদের দেশে চাষ হচ্ছে, সেই ক্ষেত্রে উন্নত জাত, উন্নত মানের যে জাতগুলো আছে সেই জাতের চাষটাই করলেই সবথেকে ভালো হয়। কেননা সচরাচর আমরা বাজারে বিভিন্ন ক্র্যাশ কফি পানীয়ভাবে পান করি, সেগুলো কিন্তু খুব যে উন্নত তা না, কিছু কিছু জাত আছে অনেক উন্নত, সেইগুলাই আমাদেরকে বেছে চাষের জন্যে চয়েস করতে হবে এবং চাষ করতে হবে যদি চাষ করতে চাওয়া হয়। তা আমি আশা করব যে বাংলাদেশে সনাতন চাষের পাশাপাশি যে সমস্ত নতুনত্ব এসছে, বাংলাদেশে আবহাওয়ায় সম্ভব, সেগুলোই আমাদের দেশের মানুষ চাষ করবে এবং সফলতা আনবে, যাতে নিজের এবং দেশের উন্নয়নে কাজ এটা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। কফি চাষের জন্যও আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমি যেটা বুঝতে পেরেছি বা বিভিন্ন তথ্য অনুযায়ী বোঝা যায়, দোআঁশ মাটির দরকার, ছায়াযুক্ত জায়গা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে জাতের প্রয়োজন। যদি অরিজিনাল উন্নত মানের কফির জাত না হয়, তাহলে চাষ করে সফলতা খুব একটা আশা করা যায় না। সেই ক্ষেত্রে চাষের ক্ষেত্রে অবশ্যই গুণগত মানে এবং ভালো জাতের সুন্দর সবল চারাই প্রয়োজন। এরাও ছায়াযুক্ত জায়গা, দোআঁশ মাটিতে চাষ করা সম্ভব। আর এটা যে ফলন কেমন হয় এটাও দেখতে পাচ্ছেন, প্রচুর ফলন হয়। আমার গত বছরও প্রচুর ফলন এসেছিল, এবারও আসছে, ফলন দেখেন। এটা সাধারণত পেকে গেলে লাল হয়ে যায়, ফলটা লাল হয়ে যাবে, সিঁদুরে লাল। এটাকে শুকায়ে একটু তাপ দিয়া ভাজতে হয়, তাপ দিয়া তারপরে এটা ব্লিন্ডার বা এই জাতীয় মেশিনে ক্র্যাশ করে এটা ব্যবহার উপযোগী করা হয়। তবে বাংলাদেশের মাটি
তথা যশোর ডিস্ট্রিক্টের মাটিতেও যে এলাচ চাষের পাশাপাশি যে আমি এটা করছি, এটা যে সফলতা এসছে এটাই আপনাদের সামনে তুলে ধরছি, এবং এটা বাণিজ্যিকভাবেও চাষ করা যথেষ্ট সম্ভাবনাময় এবং বাংলাদেশে এইটার ব্যবহারও কম নয়, তথা সারা বিশ্বের প্রচণ্ড ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ যদি কফিও চাষ করা যায়, সেটাও এক্সপোর্ট তথা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বা যাবে, এই আশা করা যেতে পারে। দর্শক, আসলে কি বর্তমান যে পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশের মাটিতে সকল ধরনের চাষাবাদের সম্ভাবনা রয়েছে। যেমনটি বলছিলেন এই চাষি, যে বাংলাদেশের মাটিতে সকল ধরনের ফল ফুল এবং শাকসবজি বা সকল ধরনের চাষের কিন্তু মাটি আমাদের বাংলাদেশে উপযুক্ত। যেমনটি আমি আপনাদের বলবো, এই কফি চাষ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বর্তমান চাষ হচ্ছে। আপনাদের আমি আরও একটু যদি বলি, এই বাংলাদেশে কিন্তু বাণিজ্যিক আকারে এখন বিভিন্ন জায়গায় আঙুর ফল চাষ হচ্ছে। তা যদি আঙুর ফল চাষ হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ হয় বা এই যে এলাচ চাষ হয়, তাহলে কফির চাষ কেন বাণিজ্যিক আকারে হবে না? আসলেই সম্ভব, এবং বাণিজ্যিক আকারে কিন্তু এগুলো গড়ে তোলাও সম্ভব। তা আসুন আমরা এই সম্পর্কে বা এই কফি চাষ সম্পর্কে সকল বিষয়ে জেনে বা কৃষি অধিদপ্তর বা কৃষি বিভাগ থেকে সকল ধরনের পরামর্শ নিয়ে বা চাষির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলে সকল বিষয় মেনে চাষে আগ্রহী হই এবং বাণিজ্যিক আকারে গড়ে তুলি। তো আজ এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইলো।